রাসূলের কষ্ট অপমানা পাওয়ার জন্য আপনাদের অস্তিত্বকে আল্লাহ টুকরা টুকরা করে দিবেন। আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখায়। ফেরাউন আপনাদের চেয়েও ক্ষমতাশীল ছিল, আল্লাহ তাআলা ফেরাউনের অস্তিত্বকে টুকরা টুকরা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে পাঁচ বছর, দশ বছর, পনেরো বিশ বছরের ক্ষমতা পেয়ে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, ওলামাই কেরামদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, গুম খুন হত্যা করেন, তাহলে আল্লাহ ফেরাউনকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি ভাবে আপনাদের অস্তিত্বকে আল্লাহ টুকরা টুকরা করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ধরে 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 না, ধরলে আর সারে না। এইটা তো ভাই দুনিয়ার বিচার, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিয়ামতের ময়দানে গদি টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করেছেন।